বিন্দাস আছি আর আজকে তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এলাম। আজকে কি চ্যালেঞ্জ? মুড়ির চ্যালেঞ্জ, আমাদের বাঙালির প্রিয় খাবার। মুড়ি ছাড়া বাঁচতে পারি না, তাই না? সেই চ্যালেঞ্জটা আজকে করা যাক তোমাদের সাথে, ঠিক আছে? আর এই যে দেখতে পাচ্ছো একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রেতে রাখবো আমি মুড়ি আর টাইম থাকবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আমাকে এক ট্রে পুরো মুড়ি আমাকে খতম করতে হবে, প্রায় 500 মতো ধরো, ঠিক আছে? এই একটা বাটি নিয়েছি, বাটিতে করে এই যে টিন নিয়ে চলে এসেছি, মুড়ির টিন, ঠিক আছে? মুড়ির টিন খুলবো আর এখানে বড়বো, দিয়ে আমি খাবো। আর আমার এই হাতটা থাকবে পেছনে বাঁধা, বাঁধা অবস্থায় আমাকে মুড়িটা কিন্তু খেতে হবে, ঠিক আছে? হাত লাগালে চলবে না, শুধু মুখ দিয়ে আমাকে মুড়িটা খেতে হবে, এটাই আছে চ্যালেঞ্জ। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা এনজয় করবে আজকে। চলো আজকে আমি মুড়িটা নিয়ে নেই, খেতে পারবো তো আমি, দেখা যাক। মুড়ি সব ফেলেই দেবো আজকে, এক দাঁড়াও শুনো দাঁড়াও, আন্না তো দেখতেই পাচ্ছ এক ট্রে মুড়ি নিয়ে নিয়েছি। শোনো সরে যাও বাবা, একটা টিনটা রেখে আসো। এক ট্রে মুড়ি নিয়ে নিয়েছি, তো এবার আমি টাইমটা দেখছি, আমার কাছে এই মুহূর্তে অন্য একটা মোবাইল নেই, সেই জন্য আমি ওই ঘড়িটা দেখছি, তোমরাও ওখানে দেখো, ঠিক আছে? এখন আমি এখন স্টার্ট করবো, 10 মিনিট তোমরাও কাউন্ট করো, ঠিক আছে? চলো আমি পাটা ঠিকঠাক মতো করে নিই, আর মুড়ি খেতে খেতে কোন দিকে আমি মানে হেলবো ঢেলবো আমি নিজেও জানি না, তেমনি ওদিকে সরে বসো, কোথায় পড়ে যাবো তার কোনো ঠিক নেই। মুড়ি খেতে খেতে যেহেতু আমার হাতটা পেছনে এরকমভাবে মানে নিজেই বেঁধে নিচ্ছি, ঠিক আছে? আমি এরকমভাবেই রাখবো হাতটা, আর দিয়ে আমি মুড়িটা খাবো। তো চলো এখন আমি স্টার্ট করছি, স্টার্ট।
জানো মানে তিনজনে একদম একটা মুখ লাগিয়ে দিয়েছে হয় কখনো আর তোমার বাবা দেখো শুনুন দিকে দেখো যদি করার থাকে করে খা যাবি না সালা কাউকে পরোয়া না করিয়ে ছাই করে দেবে পুড়িয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই চ্যালেঞ্জ ভিডিওটা এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো ডাডা।